তো আজকে আমরা ফটোশপ PS6 নিয়ে আলোচনা করব। তো আমি ধরে নিচ্ছি যে আমাদের সবার কম্পিউটারে PS6 ইনস্টল করা আছে এবং আমরা সবাই এটা ওপেন করেছি। তো প্রথমে আমরা এটা সম্পর্কে, ড্যাশবোর্ড সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই। তো প্রথমে আছে আমাদের এখানে অপশন মেনু। তো এখানে আছে কি, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো আর হেল্প। তো এখানে দেখা যাচ্ছে আমার টুল বার। তো আমি যদি এখানে এখানে দেখেন আমার প্রয়োজনীয় যে টুলগুলো আছে আর কি, যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে পাবো। তো আবার এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের ডাবল হয়ে গেছে, অর্থাৎ 2 লাইনে চলে আসছে। তো আবার এখানে ক্লিক করলে আবার সেই আগের ফরম্যাটে চলে যাবে। এখানে দেখেন যে এখান থেকে আমরা বিভিন্ন কালার চুজ করতে পারি, তোমরা এখানে আছে লেয়ার, আছে চ্যানেল, আছে পথ। তো এগুলো আমরা এর সাথে কানেক্টেড, এখানে এটা আচ্ছা, এটা আমরা কাজের সাথে সাথে আলোচনা করলে যাই হোক। তো আমরা প্রথমে কিভাবে আমরা এখানে একটা ছবি নিয়ে আসব, তো ছবি নিয়ে আসার জন্য প্রথমে আমরা ফাইল থেকে ওপেন, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ফোল্ডার থেকে আমরা একটা ছবি নিয়ে আসতে পারি। যেমন যেকোনো একটা, প্রথমে একটু সময় দিচ্ছে। তো এছাড়াও আমরা আরো একটা উপায়ে আমরা ছবি নিয়ে আসতে পারি, জাস্ট এখানে ডাবল ক্লিক করবো, সরি এটা একটু, অথবা Ctrl+N, আচ্ছা আমরা এটা একটু কেটে দিই। ও আমরা এখানে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের দেখেন ওটা চলে আসছে। তো এখান থেকে আমরা ছবি দিতে পারি, তারপরে আমরা আমাদের এখানে কিভাবে আমরা একটা নতুন উইন্ডো নিতে পারি, সেক্ষেত্রে আমরা ফাইল থেকে নিউ নিউ এখানে আমরা একটু, আচ্ছা ডিফল্ট যেটা আছে এটাই থাক, আমরা একটু দেখি কি আছে। এই যে এটা, তো এখান থেকে আপনি আর কি একটু বাড়ি কমিয়ে দিতে পারবেন, এখানে 800 পিক্সেল, এখানে 600 পিক্সেল, সরি পিক্সেল থেকে দেওয়া আছে। এখান থেকে আপনি পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার্স, আপনার যা প্রয়োজনীয় আপনি সেট করতে পারবেন। তো আমি পিক্সেলটাই রাখছি, এখান থেকে আমরা 800 বাই 600, এখান থেকে আমরা রেজুলেশন 72, 150 অথবা 300 দিতে পারেন। এখানে রেজুলেশনে যত বাড়াবেন তত আপনার ছবির কোয়ালিটি একটু ভালো হবে আর কি। তো এভাবে আপনি এখানে ওকে প্রেস করবেন। তো তো এবার এখান থেকে আমরা এগুলো সম্পর্কে একটু পরিচিত হই, প্রথমে আমরা ফাইলে যাবো। তো ফাইল থেকে নিউ সম্পর্কে বললাম, তারপর আছে ওপেন, এগুলো দরকার নেই। আর আমরা কিভাবে সেভ করবো, সেভ করার জন্য দেখেন এখানে আছে
সেভ অ্যাজ থেকে গিয়ে এখানে আপনি আপনার ছবির নামটা দিয়ে দেবেন, দিয়ে ডেস্কটপ অথবা যেখানে আপনি আপনার ছবিটা রাখতে চান সেখানে সিলেক্ট করে সেভ দিলে ছবিটা সেভ হয়ে যাবে। তো তারপর আছে এডিট, এডিট থেকে এখানে আমরা ফিল, এই যে ফিল থেকে বিভিন্ন আমরা এই কালার নিই, এটাকে তো এইভাবে আবার আমরা যে এখান থেকে আমরা কাছ থেকে ফিরে আসতে হয়েছে আন্ডো ফিল, এই দেখেন আবার আমরা আবার 15 জায়গায় ফিরে দিচ্ছে রিটো ফিল। তো এখান থেকে আমরা সবগুলো করতে পারি। তো এখান থেকে আরো আছে যেমন এগুলো এখন পরে শিখব। আচ্ছা কিওয়ার্ড শর্টকাট, সেন্টার দরকার নেই। তো তারপরে দেখেন আমরা ইমেজ, তো ইমেজ থেকে এখানে অ্যাডভান্স টুলটা গিয়ে এখানে দেখেন আমরা বিভিন্ন কালার, তারপর হচ্ছে এগুলো পরে আছে, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে অটো কালার, তারপর ইমেজ সাইজ, এখান থেকে আমরা সাইজটা ঠিক করতে পারি। যেমন এখানে ছবি 800x600 আমরা দিয়ে দিয়েছিলাম, তো এখানে অবশ্যই আমরা এটাকে 600x500 দিই, দেখেন যে 600x500 হয়ে গেছে। তো এভাবে আমরা ইমেজ থেকে ইমেজ তোমার ক্যানভাস সাইজ, তো এটা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, হোয়াইট তো থাক যা আছে সেটাই থাক। তো এখান থেকে আমরা এখান থেকে ট্রিম, ট্রিম আছে আপনার ক্রপ করার কাজ করে। তো এটা আছে আপনার পিএইচডি থেকে যখন আমরা কোনো ছবি তুলবো সেক্ষেত্রে, তো এটা তেমন প্রয়োজন নেই। যারা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার তাদের ক্ষেত্রে এটা অতি প্রয়োজনীয়। তো তোমার এখান থেকে আমরা বিভিন্ন অ্যানালাইস, তো তারপর হচ্ছে কি লেয়ার, লেয়ারটা মূলত এখানে যে দেওয়ার লেয়ার, এখান থেকে এই অপশনটার কথা আমরা এখানেও করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, আমরা আগে তালা, এখানে একটা তালা চিহ্ন আছে এটাকে আমরা তুলে দেবো। সেক্ষেত্রে আমরা এখানে আবার দেখাচ্ছি ডাবল ক্লিক করব, করে ওকে দেবো, দেখেন চলে গেছে। তো এবার দেখেন আমরা এখান থেকে আমরা এই ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট চলে আসছে, আবার আমরা এটাকে ডিলেটও করে দিতে পারি, যে ডিলেট লেয়ার। আবার এখান থেকে আমরা এই যে দেখেন নিউ লেয়ার এই দিতে পারি, এবার আমরা এটাকে এখানে দেখেন যে অনেকগুলো লেয়ারকে একসাথে গ্রুপ করবো, তো আমরা এখানে আরো কয়েকটা লেয়ার নিই। তো এই কন্ট্রোল প্রেস করে এই দেখেন এগুলোকে আমরা গ্রুপ ফ্রম লেয়ার, তিনটা মিলে একটা গ্রুপ হয়ে গেছে। তো এখানে যত রীতি আমরা আনগ্রুপ করে দিতে পারি, আবার আগের পর্যায়ে চলে আসবে। তো এখান থেকে আমরা একটা করে ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, আবার এখান থেকে নিউ লেয়ার, এখান থেকে আমরা এই যে গ্রুপ এটাও নিয়ে আসতে পারি এখান থেকে, তো এটা তো ডিলিট গ্রুপ, এখানে গ্রুপ, তারপর আছে আপনার এই যে এখান থেকে আমরা বিভিন্ন কালারের এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, আচ্ছা গ্রেডিয়েন্ট কালারটা কালার বললে এই যে এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি। রেডিয়ালে এই যে এখানে
তো এগুলো অনেক খুব ভালো মানের মানে অ্যাডভান্স আর কি, যেটা বলে এটা এখন দরকার নেই। তো এটাও অ্যাডভান্স লিখলে এটা পরে। তো তো আমরা এই যে এখানে এই যে এটা নিয়েছিলাম যে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে লেয়ার মাস্ক, এই যে লেয়ার মাস্ক। আমরা ডিলেক্ট করে দিছি, তো এখানে আমরা একটা নতুন উইন্ডো নিয়ে আসতে চাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখেন যে উইন্ডো থেকে হিস্টোরি, এই যে হিস্টোরি সিলেক্ট, আমি ছবিতে কি কি কাজ করছি সবগুলো এখানে পাওয়া যাবে। এই যে তো এটাকে আমরা আবার ডিলিট করে দিতে পারি। এছাড়া আমরা আরো টুল নিয়ে আসতে পারি এখান থেকে, যে যেমন কি আছে একটা, এই যে এটা চলে আসছে। এখান থেকে আমরা বিভিন্ন কালার চুজ করি, এছাড়াও এখানে আপনার থ্রি ডি এটাও নিয়ে আসতে পারি। এই যে থ্রি ডি চলে আসছে, কিন্তু এখানে আপনি ক্লিক করবেন চলে যাবে ব্যাস। তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।